গুড মর্নিং এভরিওয়ান, আজকে মহাসপ্তমী। আজকে আপনাদের সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই। আজ আমরা বেরিয়ে পড়ছি বাঁকুড়া যাওয়ার জন্য, ওখানে কুমার বাড়ি। তো ওখানে বহু পুরনো পুজো হয়, এটা আজকে আমরা দেখতে যাচ্ছি। সীমা আজ আমাদের মধ্যে নেই, কিন্তু পিসু, দিদি ভাই, দাদা ভাই সবাই এখনো যায় ওখানে। তো আমরাও এবছর যাচ্ছি ওখানে। তো চলুন আপনাদের সাথে নিয়ে যাচ্ছি, দেখবেন পুরনো পুজো কিরকম হয়। আর সঙ্গে রাস্তায় পড়বে যে ঠাকুরগুলো, সেগুলোও একটু একটু দেখবো আমরা। তো চলুন। এখানে কলা বউ চান করিয়ে আনা হলো পুকুর থেকে। এবার সপ্তমীর পুজো শুরু হবে। এখন 10:30 বাজে, আমরা সবাই বেরিয়ে পড়েছি বাঁকুড়া যাবো বলে। চলুন যাওয়া যাক। আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আজ। আখের পিঠে পড়লো কাঠি, পুজো হোকো জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এদিকে তাকিয়ে দাও, তুই দেখি এটা কে গো, কোথায় যাচ্ছ তুমি, বেরু যাচ্ছ? কাকাইকে ডিস্টার্ব করে না, কাকাই গাড়ি চালাচ্ছে। বাঁকুড়ার কাছাকাছি চলে এসেছি, এখানে এয়ারটা দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ এয়ার, এখানে একদম সবুজ দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি বাড়িতে, দাদা ভাই আমাদের আনতে গেছিল মোড় মাথায়। তোর দিকে দেখছে কি
এই মন্দিরটাতে পূজা হচ্ছে আর এর পিছন দিকে রান্না হচ্ছে ভোগ রান্না হচ্ছে আর ভোগ খেতে সবাই ওদিকটা বসে হচ্ছে চলুন দেখাচ্ছি এখানে রান্না হচ্ছে আর এখানে লোকজনদের খাওয়ানো হচ্ছে গ্রামের লোকজনেরা খেতে এসেছে এখন সবাই মিলে বসে গল্প চলছে আড্ডা চলছে আর মাম্মা সোনা ব্যাগের কার্ডটা নিয়ে খেলছে তাই না টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা করে দাও টাটা টাটা এ ভাবছি কি হচ্ছে আমার তো নিচ্ছে না কেন কোথায় গেছিলে তুমি এই একটু ফোক করে করো না গো দারুণ সুন্দর হয়েছে ব্যান্ডেলটা ভেতরে নেতাজি মোড়ের ঠাকুর তো আমরা রাত্রির খাবার পত্র সব নিয়ে নিয়েছি রেস্টুরেন্টে ঢুকে এরপর বাড়ি ফেরা হচ্ছে তো আমরা বাড়ির সামনে এসে গেছি এখানে ছোট করে একটা বাতি জ্বালানো প্রতিযোগিতা চলছে আর ঈপ্সিতা বাতি জ্বালাতে শুরু করে দিল এবার সবাই মিলে ধরেছে ঠাকুমাকে বাতি জ্বালানোর জন্যে ধরো তো আমি মেটে নিয়ে যাবো
তো এখন 10টা বেজে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। আমরা এই 9টার দিক করে বাঁকুড়া থেকে ফিরলাম। একবার মাঝে তো বিশালে ঢুকেছিলাম, বিশালে মাম্মার জন্য একটা খেলনা কিনেছি, এই যে ব্রেন ডেভেলপমেন্ট টয়েজ। মাম্মা এখন ঘুমিয়ে পড়েছে। আমাদের সারাদিন তো ভালোই কাটলো, খুব এনজয় করেছি সবার সাথে, গল্প হই হই, মায়ের প্রসাদ খেলাম, ভালোই কাটলো। এবার কালকে আবার কোথায় যাওয়া যায় দেখি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো গুড নাইট।